হাই সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রথমেই দুবাই ব্লগার নাজমুল চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে আমার এই ভিডিওটি পৃথিবীর যে প্রান্তে দেখতেছেন শুনতেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও, এবং সবার প্রতি সালাম রেসপেক্ট আদাব নমস্কার। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, চলে আসছেন নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি আসলে অনেক সুন্দর একটি ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগাই হচ্ছে আগামী নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাওয়া এবং একটা মনের একটা সাহস এবং সঞ্চয় খুঁজে পাওয়া। তো এটা হচ্ছে আল জাবার ইন দুবাই। তো এটা হচ্ছে ওয়াল টাওয়ার, দুবাই ওয়াল টাওয়ার নেয়ার। তো এটা সামনে বিশাল আকারের একটি গার্ডেন, এখানে আসলে বসার, যেহেতু এটা সামারের দেশ, এখানে আসলে বসার জন্য একটা সুন্দর একটা প্লেস। তো আমি চলে যাচ্ছি ভিতরে। তো আমি আসছি এখানে, আজকে এখানে ভ্যাকসিন দেব, 3 নাম্বার ভ্যাকসিনটা, যদি আমার একটু লেট হয়ে গেছে, এখন 4 নাম্বার চলতেছে। তো এটা হচ্ছে এই ভিতরে যাওয়ার এন্ট্রি গেট। তো সামনে একটা পানির একটা সুন্দর একটি পরিবেশের জন্য এখানে রাখছেন। তো যেটা দেখছি পাচ্ছেন ওটা হচ্ছে এন্ট্রি গেট, এটা দিয়ে এন্ট্রি করে আমরা উপরে চলে যাব। তো আমাকে যেতে হবে 7 ফ্লোরে। তো এখানে আরও কিছু কাজ ছিল, সেখানে ভিডিও করা আসলে সম্ভব ছিল না, যেখান থেকে আমরা ভ্যাকসিনের নাম্বারগুলি এবং আমাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছু এখানে নিচে এন্ট্রি করতে হয়, এবং আরও ফর্মালিটি আছে, এগুলো ফিল আপ করতে হয়। যেটা আমি দেখাচ্ছি পারছি, এটা কার্ড ছিল আমার হাতে, ওই কার্ডটা অবশ্যই ওনারা নোট করেন। তো চলে যাচ্ছি আমি লিফট দিয়ে উপরে 7 ফ্লোরে। তো ওইখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা হয়তো করব। তো দেখতে পাচ্ছেন এখানে লিফটগুলো কিন্তু অনেক দ্রুত করে, ওঠানামা করে, কারণ যেহেতু এখানে এত সময় আসলে করার হয় না। তো সরি, দুঃখিত, উপরে আসলে ভিডিও করার মতো সম্ভব ছিল না, কারণ যেহেতু এটা গভর্নমেন্ট প্লেস, এটা আছে এখানে যারা আছেন সবাই কিন্তু গভর্নমেন্টের লোক, এখানে ভিডিও করা আসলে অনেক সমস্যা হতো। তো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুটো বিল্ডিংয়ের মধ্যে এখানে দিয়ে রাস্তা, দোনো পাশে লিফট। তো আমি নিচে চলে আসছি, দেখেন নিচে এখানে বসার একটা সুন্দর একটা প্লেস এবং গার্ডেন লাগিয়ে একটা সুন্দর একটা পরিবেশ এখানে। তো এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা। তো আমি বেরিয়ে যাব এখান থেকে। তো এখানে আসলে দুবাইয়ের প্রত্যেকটা সব বলেন, মার্কেট, বিল্ডিং, বিলা, বিল্ডিং সব কিছুই আসলে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করেন, আসলে খুবই ভালো লাগে। তো আসলে এগুলোর ভিতরটা পাই পরিষ্কার এবং এত সুন্দর ডেকোরেশন দেখলে আসলে মনটা আসলে একটু ভরে যায়। তো আসুন এখন বেরিয়ে যাব, বেরিয়ে বাহিরের যে অংশটুকু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি বেরিয়ে আসছি। তো ওটা হচ্ছে রোড, যেহেতু রোডটা হচ্ছে নেয়ার, তো বিল্ডিংয়ের সামনে রোড। তো এখানে প্রচুর সিকিউরিটি ছিল ভিতরে, যে কারণে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এখন বাহিরে চলে আসছে, বাহিরে আসলে কোনো সমস্যা নাই এখানে ভিডিও করতে। এখানে বিশাল বড় একটি গার্ডেন, এখানে আসলে অনেক রৌদ্র থাকে, রৌদ্র তাপমাত্রা অনেক বেশি থাকে, সেই জন্যই আসলে গার্ডেনগুলো বেশি থাকে রোডের পাশে, এবং বসার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস বানিয়ে রাখছেন শুধুমাত্র যারা চলাচল করেন, এবং এই স্টিকার লাগানো ডিস্টেন্স বজায় রেখে বসতে, বসার জন্য। তো আমি হেডে আগে সামনের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমি একটু সামনে যাব, এখান থেকে আসলে সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যেগুলো দেখতেছেন এগুলো তো ট্যাক্সি, দুবাই ট্যাক্সি, আসলে দুবাই প্রচুর ট্যাক্সি, এখানে আসলে বেশি অপেক্ষা করতে হয় না, যে কোনো প্লেসে আপনি ট্যাক্সি আপনার প্রয়োজন, একটু দাঁড়িয়ে থাকলে আপনাকে ট্যাক্সি খুব সহজেই মিলে যায়, কারণ যেহেতু প্রচুর পরিমাণ ট্যাক্সি দুবাইতে, এবং এইটার ভাড়াই হচ্ছে লিমিটেড ভাড়া, এখানে আসলে কম বেশি করার সিস্টেম নেই, যেহেতু মিটার লাগানো এটার মধ্যে। তো দুনিয়ার সব জায়গায় কিন্তু একই অবস্থা, এখানে আসলে দুবাইয়ের আসলে সিস্টেমগুলো আসলে খুবই সুন্দর, এবং নাম্বার 1 সিকিউরিটি কান্ট্রি, দেখতেই পাচ্ছেন এখানে বসার জন্য ডিস্টেন্স বজায় রেখে বসার জন্য এগুলো সবগুলো করা।
তাছাড়াও সাইড দিয়ে ক্যালেন্ডার লাগানো। তো আমি যাচ্ছি একটু সামনে সামনে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো দেখেন এখানে যে 3% ইন্টারলক, দেখেন ইন্টারলকের মধ্যে কোনো দোলা ভালো কিছুই নাই। তো দেখেন যেখানে উঠেল বলেন মার্কেট বলেন, এত সুন্দর করে গার্ডেন সাহায্যে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইয়ে করেন, আসলে খুব ভালো লাগে। আর কেন ভালো লাগবে না, কারণ সুন্দর আমরা সবাই পছন্দ করি, আমরা আসলে সবার মনে কিন্তু সুন্দর, সেই জন্য আমরা সুন্দরটা পছন্দ করি খুব তাড়াতাড়ি। আর আসলে আমরা ভালো জিনিস কেস করি একটু লেটে, তো ভালো ভালো কাজ আমরা আসলে একটু লেট করে ফেলি। তো এখানে দেখেন প্রচুর পরিমাণ বিল্ডিং, এবং বিল্ডিং এর পাশে কিন্তু সুন্দর গার্ডেন, আসলে বিশাল আকারের খেজুর গাছ, খেজুর গাছের নিচে আসলে বসতে খুবই ভালো লাগে। দেখতেই পারছেন আসলে তখন ছিল দুপুরের সময়টা ছিল আমি যখন ভিডিওটা ক্যাচ করি, তো একটু সামার থাকে, তো এখানে বসার সুন্দর সুন্দর প্লেস, এবং এখানে খাওয়ার ব্যবস্থা, এবং নোংরাগুলি মানে ডাস্টবিন পাশে রাখা যে আপনার ওয়েস্ট পালানোর জন্য। আচ্ছা যাই হোক, এটা দেখতে পাচ্ছি এটা রাউন্ড বোর্ড, এখান থেকে আসলে এক্সিট করা যায়, এখান থেকে আবার ইয়ে করা যায়, এটা একটা রাউন্ড বোর্ড এটা এই বিল্ডিংগুলার সামনে। তো দেখতে পাচ্ছি এই অল্প সময় কতগুলো ট্যাক্সি আপনাদের সামনে এখানে ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, ট্যাক্সিগুলো আসা যাওয়া করবেই, এখানে আসলে প্যাসেঞ্জার প্রচুর পরিমাণ প্যাসেঞ্জার হয়, আর দুবাই যেটা ওটা আসলে অনেক সুখী একটা দেশ আমি যেটা বলবো, কারণ এখানে পয়সার আসলে প্রাধান্য খুব কম থাকে। আর মায়ের একটা আরেকটা দেশের নাম হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, তো আমরা সবাই আসলে দুবাই নামে এটা জানি। আসলে দুবাই হচ্ছে একটা স্টেট, এখানে বাংলা আমাদের দেশ সাত বাংলাদেশের মতো 7টা স্টেট, তো 7টা স্টেটের মধ্যে সবচেয়ে পপুলার হয়ে গেছে এখানে এই দুবাই, তারপর আবুধাবি, শারজা, রাসেল খিমা, ফজিরা, মুলকুইম, এইরকম 7টা স্টেট এখানে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আসলে গার্ডেনগুলো আসলে আমাদের খুব এনজয় করি আমরা সত্যি কথা বলতে গেলে। তো আমিও আসলে রোদের জন্য আসলে সামনে যেতে আসলে ইয়ে করতে হয়, কারণ এখানে 2 মিনিট আসলে রোদের মধ্যে থাকাটাই আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে কাপড় টাপড় ভিজে যায় গামে, সেজন্য আসলে আমিও ছায়ার মধ্যে দাঁড়িয়ে আসলে ইয়ে করতেছি। এখানে আসলে অনেক প্রচুর বিল্ডিং, আসলে এখানে বিল্ডিং এর আরেকটা দেশ যেটা আমি বলছি আরামায়ের সারা একটা দেশ হচ্ছে দুবাই। তো এখানে আসলে সবাই এখানে ভ্যাকসিন দিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন কাজ কাজে আসেন। এখানে আসলে প্রচুর পরিমাণ হোটেল, রেস্টুরেন্ট এবং অফিস, তো সেজন্যই আসলে সবাই আমরা ব্যস্ত, আমরা সবাই সবার নিজেরা জায়গা থেকে অনেক ব্যস্ত ব্যস্ত, তার সাথে আমাদেরকে ইয়ে করতে হয়, চলতে হয় সকাল থেকে রাত পর্যন্ত, আমরা আসলে প্রত্যেকটা সময় কিন্তু ব্যস্ততা নিয়ে ইয়ে করি। হয়তো আমি মনে করি আপনি ফ্রি আছেন, তো আপনিও কোনো না কোনো কাজে বিজি থাকেন, ওটা আসলে আমাদেরকে মানতে হবে। তো অনেকে আমরা মনে করি হ্যাঁ উনি তো অনেক সুখী, কিন্তু ওনার মধ্যে ভিতরে যে অনেক কষ্ট লুকিয়ে আছে ওটা আসলে আমরা দেখি না। তো যাই হোক, আমরা সেই বিষয়ে যাচ্ছি না, তো আমরা এতটুকুই ইয়ে করবো। প্রিয় মানুষগুলো সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, পৃথিবীর যে ভ্রাতৃত্বে থাকুক, আর বিশেষ করে আমাদের যে এখন পরিস্থিতিতে আসলে আমাদেরকে এভাবেই চলতে হবে, যেভাবে আমরা বিগত 1 বছরে হবে রয়ে গেল প্রায় 2 বছর চলতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি শেষ পর্যায়ে চলে আসছি, সবার সুস্বাস্থ্য কামনা করি, আজকের মতো বিদায় নেব। তো সবাই নিজের প্রতি খেয়াল নেবেন, বিশেষ করে আপনাদের পরিবারের প্রত্যেকটি সদস্যর প্রতি। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, পৃথিবীর যে প্রান্ত থেকেই থাকুন। তো আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, তত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য আবারও কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু, থ্যাংক ইউ ফর ওয়াচ, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পাশে থাকুন।